এই বছরের দুর্গাপুজোতে সপ্তমীর দিন আমরা প্যান্ডাল হপিং করতে চলে গিয়েছিলাম সবার প্রথমে চেতলা অগ্রণীতে, যেখানে প্রচুর 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 ভিড় ছিল দিনের বেলায়। রাত্রিবেলার অবস্থা তো আরোই খারাপ ছিল। তো এখানে ঠাকুর দেখার পরে সেখান থেকে আমরা চলে যাই সুরুচির সঙ্গে। চেতলা অগ্রণীতে যে থিমটা ছিল সেটা ছিল বারাণসী ঘাটের, আর সুরুচির সঙ্গে থিম ছিল বোধ হয় ভাঙা গড়া, আমি এক্স্যাক্ট বলতে পারবো না। এরিয়াটা অনেক বড়, তাই ভিড় হওয়া সত্ত্বেও মোটামুটি হালকা ছিল। আর এখানে প্রতিমাটা ছিল ভীষণ সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। তো এইখানে ঠাকুর দেখার পরে বেশ অনেকক্ষণ ধরেই দেখেছি টাইম নিয়ে, তাই প্যান্ডেলটা ভালো করে দেখাতে পারছি। ঠাকুর দেখার পরে ওখান থেকে বেরিয়ে যাই, ওখানে অনেক ফুড জয়েন্ট আছে, সেখানে গিয়ে হঠাৎ করে মাথায় ভূত চাপলো যে একটু তন্দুরি চা খাবো। যেহেতু প্রচুর গরম পড়েছিল, তার মধ্যে তন্দুরি চা খাওয়ার আইডিয়াটা খুবই খারাপ ছিল, তবুও কিন্তু আমি সেটা ট্রাই করেছি ওখানে। ঠাকুর দেখার পরে ওখান থেকে বেরিয়ে যাই আর তারপরে বাইরে গিয়ে তন্দুরি চাটা টেস্ট করি, যদিও চায়ের কোয়ালিটিটা যথেষ্ট ভালো ছিল। ওখানে কিন্তু অনেক কুলফির দোকানও ছিল, ইচ্ছা করছিল কিন্তু যেহেতু আমার ঠান্ডা লেগে গিয়েছিল, গলার অবস্থা খারাপ ছিল, তাই আর সাহস করে কুলফিটার দিকে হাত বাড়াতে পারলাম না। তো আমরা সুরুচি ঠাকুর দেখে নিয়েছি, এবার আমরা যাচ্ছি বেহালার দিকে, বেহালার ঠাকুর দেখবো, ওখান থেকে বরিশায় যাব, বরিশা ক্লাবে ঠাকুরটা দেখবো, দেখে তারপরে আজকের মতন পুজো পরিক্রমাটা সমাপ্ত হবে। পায়ের অবস্থা খুব খারাপ, তো জানি না কীরকমভাবে কতটা কী করতে পারবো, তবে চেষ্টা করছি যাওয়ার। বাকিটা তো ভিডিও তোমরা দেখতেই পাবে। এরপরে সুরুচির সঙ্গে ঠাকুর দেখে ওখান থেকে চলে যাই বেহালাতে। আর বেহালাতে মূলত অনেক পুজোই হয়, মোটামুটি 27-28টা পুজো হয় অলিতে গলিতে, কিন্তু সব প্যান্ডাল দর্শন করা তো সম্ভব নয়, তাই আমরা ওখানে ওই চারটে যে এক জায়গায় হয় সেটাই দেখেছি। আর সবার প্রথম যে প্যান্ডালটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বেহালা ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডালের পুজোটা। এখানে প্যান্ডালে প্রতিমা দর্শন করার পরে আমরা চলে যাই বেহালা নতুন দলের দিকে। আর বেহালা নতুন দলের যে থিমটা ছিল সেটা ছিল কল্পনা, ভীষণ সুন্দর। ওখানে সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে শিউলি ফুলটা করা হয়েছিল ভীষণ সুন্দর করে, আর টিন কেটে কেটে। আর এই যে শিউলি ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো না হাওয়াতে কী সুন্দরভাবে ঘুরছিল। আর এখানের প্রতিমাটা ছিল ভীষণ অন্যরকমের, খুব ইউনিক দেখতে আর ভীষণ মিষ্টি। তো আমার তো ওই প্যান্ডালটা ভীষণ ভালো লেগেছে। নতুন দলের পুজো দেখার পরে আমরা চলে যাই বেহালা ক্লাবে। বেহালা ক্লাবের পুজোতে থিমটা ছিল ভীষণ সুন্দর, তার সাথে এখানকার যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা হয়েছিল সেটা ভীষণ সুদিং ছিল। মানে মনে হবে তোমার ভিতরে গিয়ে যে আমি একটা অন্য জগতে চলে এসেছি। ভিতরে হালকা হালকা করে রবীন্দ্রসঙ্গীত বাজছিল আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছিল, মনে হচ্ছিল যেন ওখানেই থেকে যাই, স্ট্রেসটা একদম কমে যাবে। আর এরপরে চলে যাই রাস্তার উল্টো দিকে দেবদারু ফটকের প্যান্ডালে প্রতিমা দর্শন করতে। আর সেখানে কাগজ দিয়ে, মূলত কার্টুন বোর্ডকে বিভিন্ন রকমভাবে শেপ দিয়ে পুরো প্যান্ডালটা তৈরি করা হয়েছিল। সেখান থেকে বেরিয়ে খিদে পেয়েছিল, তাই চলে গেছিলাম বেহালাতে আমিনিয়ান রেস্টুরেন্টে। আর সেখানে গিয়ে সেদিনের লাঞ্চটা সারি, খুব বেশি কিছু খাইনি আমরা, একটু সফট ড্রিঙ্কস নিয়েছিলাম, পোলাও নিয়েছিলাম আর তার সাথে বাটার চিকেন।